টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহের বেশ কিছু এলাকা প্লাবিত হয়, তলিয়ে যায় নিম্নাঞ্চল। শেরপুরের মহারশী, সোমেশ্বরী, চেল্লাখালি ও ভোগাই নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সদর উপজেলার তিনটি ও নকলা উপজেলার তিনটি ইউনিয়নের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও তলিয়ে আছে নিম্নাঞ্চল, এতে প্রায় 40,000 মানুষ পানিবন্দী রয়েছে। ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানি বাড়ছে পার্শ্ববর্তী ফুলপুর উপজেলায়। অনেকটা অপরিবর্তিত রয়েছে নেত্রকোনার বন্যা পরিস্থিতি। বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। খোকন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ও মানুষের জন্য প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন জানাবেন। মারফি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ময়মনসিংহের নেতাই নদী এবং কংস নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে গতকাল রাত থেকে। অর্থাৎ আজকেও কিন্তু আমরা যে বিষয়টি জেনেছি যে এখনও পর্যন্ত কিন্তু হালুয়াঘাটের তিনটি উপজেলা এবং ধোবাউড়া উপজেলা কিন্তু তিনটি, এছাড়া কিন্তু ফুলপুরে দুটি উপজেলা কিন্তু এখনও পানিতে মানুষ নিমজ্জিত রয়েছে। অর্থাৎ এই ইউনিয়নগুলোতে কিন্তু এখনও পানি রয়ে গেছে, এখনও কিন্তু তারা আশ্রয়ে বন্যার পানিতে কিন্তু এখনও তারা দিনাতিপাত করছে। এছাড়া যদি আপনি যে বিষয়টি বলেছেন যে এই পানি নেমে যাওয়ার পরেও কিন্তু একটি বিষয়ে শঙ্কা রয়ে গেছে, সেটা হচ্ছে যে এই যে পানিটা নেমে যাওয়ার পর এই যে পানিবাহিত যেই রোগগুলো, সেই রোগগুলো নিয়েও কিন্তু এই বন্যা কবলিত মানুষগুলো, বানভাসী মানুষগুলো এক ধরনের সমস্যার ভিতরেই রয়ে যাচ্ছে। এছাড়া ত্রাণের কথা যদি বলি, ত্রাণ এখন পর্যন্ত আমরা দেখেছি যে সরকারি তহবিল থেকে বিভিন্ন পর্যায় থেকে তা ত্রাণ দিয়েছেন। এছাড়া কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠন যেমন বিএনপি এবং সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু কয়েকদিন ধরে কিন্তু এই বন্যা কবলিত এলাকার মানুষগুলোর পাশে কিন্তু দাঁড়িয়েছেন। সার্বিক বিষয়ে যদি বলি, এখন পর্যন্ত কিন্তু এই ময়মনসিংহের বিশেষ করে হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলার এই আবহাওয়া কিন্তু এখন পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে আকাশ মেঘলা, যে কোনো সময় কিন্তু এই আবহাওয়া কিন্তু বিরূপ আচরণ ধারণ করতে পারে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।